হ্যালো বন্ধুসকল, মোৰ নাম ৰেকিব আফ্ৰেডি। মোৰ চেনেলত আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। তো বন্ধুসকল, যদি আপোনালোকে অসম পুলিচৰ এ বি বা ইউ বি পদৰ বাবে এপ্লাই কৰিছে এইবাৰ, তেনেহ'লে নিশ্চয় তাৰ এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিলে, কাৰণ এইবাৰ এডমিট কাৰ্ডবোৰ ডাউনলোড হৈ আছে। আৰু ভিডিঅ'ৰ তলৰ ডিছক্ৰিপশ্যনত মই লিংকটো দি দিম, তাত ক্লিক কৰি নিজৰ এডমিট কাৰ্ডখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব যদি আপোনালোকে এইবাৰ এপ্লাই কৰিছে। ঠিক আছে, চ' আজি আমি এইটো ভিডিঅ'ত কিছুমান এনেকুৱা প্ৰশ্ন উঠাইছোঁ বা এনেকুৱা কুৱেশ্যনছ বা এনেকুৱা কমেণ্ট উঠাইছোঁ যিবোৰ আপোনালোকৰ বাবে মষ্ট ইম্পৰ্টেণ্ট। কিয় কৈছোঁ চাওক, যদি আপোনালোকে চাই 2018 চনত যিটো এ বি ইউ বি আছিলে বা এইবাৰ যিটো এ বি ইউ বি, দুইটাৰ মাজত অলপ ডিফাৰেঞ্চ আছে। ছিলেকশ্যন প্ৰচিডিউৰ কথা কৈছোঁ, আৰু বহুতে কৈছে যে ফাৰ্ষ্ট ফিজিকেল হ'বনে ৰিটেন হ'ব, যিহেতু কিছুমানে কৈছে মোৰ এডমিট কাৰ্ডৰ ৰিটেন টেষ্ট বুলি আহিছে, মোৰ ৰিটেন হ'বনে ফিজিকেল হ'ব। চ' কিছুমানে কৈছে, যিহেতু চাওক এইবাৰ যিটো 2018 চনৰ যিটো ছিলেকশ্যন প্ৰচিডিউৰ আৰু এইবাৰ যিটো ছিলেকশ্যন প্ৰচিডিউৰ অলপ বেলেগ আছে। বেলেগটো কি চাওক, যোৱাবাৰ আমাৰ কি আছিলে, লং জাম্প আৰু ৰানিং আছিলে, কিন্তু এইবাৰ লং জাম্প ৰানিং আকৌ চিনাপো আছে। চ' এই চিনাপৰ মাৰ্ক কিমান, লং জাম্পৰ মাৰ্ক কিমান, এইবোৰ কিছুমান আমি ডিছকাছ কৰিম, যিবোৰ হয়তো আপোনালোকে নিশ্চয় ইম্পৰ্টেণ্ট হ'ব এইটো ভিডিঅ'ত। ঠিক আছে, চ' এইবাবে ভিডিঅ'টো ভালদৰে চাব, যদি চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই কৰি ৰাখিব, কাৰণ যেতিয়া এনেধৰণৰ ভিডিঅ'বোৰ আপোনালোকলৈ আগবঢ়াম তাৰ ন'টিফিকেশ্যনবোৰ তেতিয়া পাব যদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখে। আপোনালোকৰ ভিডিঅ'টো এটা লাইকো কৰি দিব। ঠিক আছে, চ' আমি এতিয়া কথা পাতোঁ। প্ৰথমতে যিহেতু বহুত ল'ৰা ছোৱালীৰ কনফিউজন আছে যে দাদা এইবাৰ ফাৰ্ষ্ট কি হ'ব, চাওক এইবাৰ আপোনালোকৰ যিটো ফাৰ্ষ্ট হ'ব, আপুনি যিহেতু এডমিট কাৰ্ড এতিয়া ডাউনলোড কৰিলে, এতিয়া আপোনালোকৰ ফাৰ্ষ্ট আপোনালোকৰ ফিজিকেল টেষ্ট হ'ব। ফিজিকেল টেষ্ট মানে কি, য'ত আপোনালোকৰ ৰানিং থাকিব, লং জাম্প থাকিব আৰু চিনআপ থাকিব। ঠিক আছে, নিশ্চয় ক্লিয়াৰ হৈ গ'ল। আৰু এটা কথা কৈ দিওঁ দেই, এইখিনিতে বহুতে মোক কমেণ্ট কৰি আছে, দাদা আপুনি কি ভিডিঅ' বনাইছে, ভালদৰে কথা ক'ব শিকি লওক, ভালদৰে এনেকৈ এনেকৈ কমেণ্টবোৰ কৰি আছে। হয়তো আপোনালোকে মোৰ বহুত পুৰণা ভিডিঅ' চাইছে চাগে, এনেকুৱা হ'ব পাৰে। আৰু মই দেখিছোঁ যে মোৰ পুৰণা ভিডিঅ'ত কমেণ্টবোৰ আহিছে, আৰু এইটো কথা আপোনালোকে চাই ল'ব যে ভিডিঅ'টো চাওঁতে এইটো চাব যে সেইটো ভিডিঅ' কিমান দিনৰ পুৰণা ভিডিঅ়। কাৰণ মই যেতিয়া ইউটিউব ষ্টাৰ্ট কৰিছিলোঁ তেতিয়া হয়তো মোৰ কথা কোৱা ইমান ভাল নাছিলে, বা কথা ক'ব ইমানদৰে ভালদৰে আপোনাক বুজাব নোৱাৰিছিলোঁ, বা ভালদৰে ক'ব নোৱাৰিছিলোঁ, এনেকুৱা ধৰণৰ মোৰ যিহেতু ষ্টাৰ্টিঙত প্ৰব্লেম চবৰে হয়, মোৰো হৈছিলে, সকলোৰে হয়, আপোনাৰ হ'ব কিজানি। চ' সেইবাবে আপোনালোকে ভিডিঅ'টো চাব যে কেতিয়া ভিডিঅ'। হয়তো আপোনালোকে এটা কথা মন কৰিছে নে নাজানো, আপোনালোকে মোৰ আগৰ কথা কোৱা ষ্টাইল আৰু এতিয়া কথা কোৱা ষ্টাইল, আগৰ মোৰ ছেটআপ এতিয়া ছেটআপ, সকলো হয়তো এটা ডিফাৰেঞ্চ আপোনালোকে নিশ্চয় দেখিব পাইছে, কাৰণ মানুহ সদায় একেই হৈ নাথাকে সদায়। ঠিক আছে, চ' আৰু আগলৈ হয়তো আৰু মই আপগ্ৰেড কৰি গৈ থাকিম। ঠিক আছে, চ' সেইবাবে আপোনালোকে চাব যে মই ভিডিঅ'টো কেতিয়া দিছোঁ সেইটো এবাৰ চাই ল'ব। ঠিক আছে, বাৰু যি কি নহওক, এইবাৰ যিটো ছিলেকশ্যন প্ৰচিডিউৰটো আমাৰ ৰখা হৈছে, ইয়াত এটা বস্তু এড কৰা হৈছে, সেইটো হৈছে চিনআপ। আৰু ল'ৰা ছোৱালীবিলাকৰ কমেণ্টবোৰ আছে, যদিহে মই চিনআপত ফেইল কৰোঁ, যিহেতু চিনআপৰ এটা লিমিট ৰখা হৈছে, যদি আপুনি 4 বাৰ মাৰিব পাৰে, এনেকুৱা ধৰক এডাল এনেকৈ খুঁটি দুটা থাকিব, তাতডাল মানে লোহা এডালো থাকিব পাৰে, বা তাতডাল কাঠ এডালো থাকিব পাৰে, যিকোনো এটা বস্তু থাকিব য'ত আপুনি ওলমি পেলাই যিটো মাৰা হয় সেইটো মাৰিব দিয়া হ'ব, যিটোক আমাৰ চিনআপ বুলি কওঁ, সেইটো আপুনি মাৰিব লাগিব। মিনিমাম আপুনি 4 কোপ মাৰিবই লাগিব, 4 কোপ মিনিমাম মাৰিব লাগিব, আৰু মেক্সিমাম 14 কোপ। যদি 14 কোপ আপুনি মাৰিব পাৰে তেন্তেহ'লে এক্সিলেণ্ট বুলি ধৰা হ'ব, আৰু যদি 4 কোপ মাৰে তেন্তেহ'লে কোৱালিফাইড, মানে আপুনি পাছহে কৰিব 4 কোপ মাৰিলে, মানে ধৰক এটা কোৱালিফাইড মাৰ্ক এটাহে পাব, মানে বাছ পাছ বুলি ধৰাহে হ'ব, মাৰ্ক একো নাপায়, মানে যিমান বেছি মাৰিব সিমান মাৰ্ক বাঢ়ি 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 গৈ থাকিব। এতিয়া প্ৰশ্নটো হৈছে, বহুত ল'ৰা ছোৱালীয়ে কৈছে যদি মই কিবা কাৰণত চিনআপ মাৰোঁতে ফেইল কৰোঁ মোক কি ফেইল কৰাই দিব নেকি। ইয়াতো এটা কথা আছে, কথাটো মানে কি হৈছে, যিহেতু জানো ইউ বি যিটো হয়, ইউ বি যিটো পষ্ট হয়, সেই পষ্টটোৰ বাবে কোনো ধৰণৰ চিনআপ নাই, কিন্তু এ বি যিটো পষ্ট তাত চিনআপ আছে। চ' সেইবাবে যদি মই কিবা কাৰণত, মই যিহেতু এ বি বি দুইটাত এপ্লাই কৰিছোঁ, কিবা কাৰণত যদি মই এ বিত ফেইল কৰি দিওঁ, কি মোক ইউ বিটো ফেইল কৰাই দিব নেকি, এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আছে। চ' সেইবাবে চাওক, প্ৰথমতে মই কৈ দিছোঁ চাওক, এইবাৰ যিটো ছিলেকশ্যন প্ৰচিডিউৰটো আছে, ইয়াত আপোনালোকৰ 60 মাৰ্ক আছে এ বি আৰু 40 মাৰ্ক আছে ইউ বি। এ বিত আপোনালোকৰ ৰানিং হ'ব 20, লং জাম্প হ'ব 20 মাৰ্ক আৰু চিনাপত 20 মাৰ্ক। আৰু এই 20 মাৰ্ক কেনেকৈ দিব মই আপোনালোকক সেইটো কৈ দিছোঁ, যিহেতু আপোনালোকে হয়তো কনফিউজন হৈ থাকিব পাৰে। চ' সেইখিনি মই কৈ দিওঁ, যিহেতু মই ছিলেকশ্যন প্ৰচিডিউৰ ওপৰত আগতে অলৰেডি ভিডিঅ' বনাইছোঁ, তথাপি আকৌ কৈ দিছোঁ, যিহেতু আমাৰ ৰানিং যিটো হ'ব 3200 মিটাৰ ৰানিং হ'ব, নিশ্চয় জানে, যিখিনি নাজানে সেইখিনি শুনি লওক, 3200 মিটাৰ ৰানিং হ'ব, য'ত আপোনালোকৰ মিনিমাম টাইম দিয়া হ'ব আপোনালোকৰ 14 মিনিট, চৰি মিনিমাম টাইম দিব 10 মিনিট, মানে যদি আপুনি 10 মিনিটৰ ভিতৰত সোমাব পাৰে তেন্তেহ'লে এক্সিলেণ্ট বুলি ধৰা হ'ব আৰু 20 মাৰ্ক দিয়া হ'ব। ঠিক আছে, যদি আপুনি যেনে তেনে পাছ কৰিম বুলি ভাবে তেনেহ'লে 14 মিনিটৰ ভিতৰত সোমালে আপুনি যেনে তেনে পাছ কৰিব আৰু 10 মাৰ্ক দিয়া হ'ব। ঠিক আছে, চ' এই যিটো ৰানিংটো এ বি ইউ বি দুইটাৰ কাৰণে প্ৰযোজ্য। ঠিক আছে, তাৰপিছত যদি চাওঁ যিটো লং জাম্পটো হ'ব, লং জাম্পটো যদি আপুনি এক্সিলেণ্ট মাৰিম বুলি ভাবে তেন্তেহ'লে 16 ফুট 5 ইঞ্চিত থাকি ওপৰত, মানে 16.5 ফুট মাৰিব লাগিব লং জাম্প, যদি এক্সিলেণ্ট মাৰে 16.5 ফুট মাৰিলে আপুনি 20 মাৰ্ক পাব, আৰু যদি আপুনি যেনে তেনে পাছ কৰিম বুলি ভাবে তেন্তেহ'লে 11 ফুট মাৰিলে আপুনি পাছ কৰিব পাৰিব, 10 মাৰ্ক এটা পাব। ঠিক আছে,
তারপর এই যে সিনাপটো আছে সিনাপটো সকলের প্রযোজ্য নহয় এই যে সিনাপটো রাখা হয়েছে এই সিনাপটো অকল এ বি আর মেলর হে ছালীর নয় অকল মেলর এ বিখিনি এই এ বিখিনি মারিব ইয়াত থাকিব বিশ মার্ক থাকিব আর সিনাপ আপনি চারি কোপ মারিব পারলে কোয়ালিফাইড বলে ধরাব যত আপনার দশ মার্ক দেওয়া হবো আর যদি চৈধ্য কোপ মারিব পারে তেনে হলে এক্সিলেন্ট বলে ধরা হবো যত আপনার বিশ মার্ক দেওয়া হবো আর একটা কথা মনত রাখব এই যুর মার্কব এইবর বহুত ইম্পর্টেন্ট মার্ক চাও এই সিনাপটো মূল হিসাবত ইমান একটা টাফ নহব যান রানিং টাফ হবো সিমান একটা টাফ নহব সিনাপ যদি আপনি সিনাপটো চৈধ্য কোপ মারিব পারে তেনহলে আপনার একটা গোটাগুটি বিশ মার্ক একটা পাই যাব লং জাম্পটো যদি কিবা কারণে আপনার এক্সিলেন্ট মারিব পারে বিশ মার্ক পাবে বিশ বিশ চল্লিশ হয়ে গেল তেতিয়া রানিংত অল্প কম পালেও আপনি ফিজিক্যাল অহা বা রিটেন টেস্টত আপনার মাতিব যদি ইয়াত বহুত কম কম মার্ক পায় তেনহলে আপনার পিছলে মাতাটো টান হয়ে যাব ঠিক আছে সো তারপরে যেহেতু ছালী হয় ছালীর যুক্ত সিলেকশন প্রসিডিউর আছে আছে রানিং আর লং জাম্প আর রানিং আছে ছালীর আছে ষোলশ মিটার রানিং হবো ছালী আর যুক্ত টাইম দিয়া হবো পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ডত সোমালে এক্সিলেন্ট বলে ধরাব আর বিশ মার্ক দিয়া হবো আর যদি আপনার আট মিনিটত সোমায় যুব ছালী যদি আট মিনিটত সোমাব পারে তেনে দিব আট মার্ক দিয়া হবো সরি আট মিনিটত দশ মার্ক দিয়া হবো আট মিনিটের ভিতর সোমালে ঠিক আছে আর লং জাম্পটা যুক্ত থাকবে তার যুক্ত এক্সিলেন্ট মানে লং জাম্প থাকবে সেইটো হ'ব বারো ফুট আঠ ইঞ্চি মারিলে এক্সিলেন্ট হ'ব আর যদি কোয়ালিফাইড করিম বুলি ভাবে তেন্তে হলে সাত মিনিট সাত ফুট তিনি ইঞ্চি মারিলে কোয়ালিফাইডটো কৰিব পাৰিব ঠিক আছে আর ছোৱালী এই দুটাই আছে খালি তাৰপিছত আপোনালোকৰ রিটেন টেস্ট হ'ব পঞ্চল্লিশ মার্কৰ রিটেন টেস্ট হ'ব ঠিক আছে ছোৱালীবিলাকৰ সরি পঞ্চল্লিশ মার্কৰ রিটেন টেস্ট হ'ব আপোনালোকৰ আর একটা কথা কোম এতিয়া যুর লড়া ছোৱালী কনফিউজনবুর যুর আছে যদি মই কিবা কারণত এ বিত সিনাপ মারিব নোৱাৰি ফেল করো মোক ইউ বিত ফেল করা দিব নেকি সো সেইটো নহব আপোনালোকে কেনেকুৱা হব চাওক এ বি ইউ বি যেহেতু দুটা কাট অফ বনে আমি যিখন কোয়ালিফাইড যিখন আমার স্লিপ থাকে সেই স্লিপখনৰ যদি আমি তলত চাও তাত দুটা কাট অফ থাকে এটা থাকে এ বিত আপোনাৰ কাট অফ ইমান আপুনি ইমান পাইছে ইউ বিত ইমান পাইছে এনেকৈ দুটা থাকে সো ঠিক তেনেকে ইতি এইবার যেটো হব এইবার সিক্সটি এটা হব সিক্সটি ভিতর আপুনি কিমান পাইছে এটা হব ফৰ্টি ভিতর কিমান পাইছে ধৰক কিবা কারণত আপুনি সিনাপ মারতে ফেল করলে এটা এনেকুৱা হব যেহেতু রানিং আপুনি পাস করলে লং জাম্প পাস করলে সেই লং জাম্প রানিং পাস করতে আপনি দুইটার বাবে পাস করা হয়ে আছে তারপর একটা এক্সট্রা আছে যেটো হচ্ছে বিমটো মানে যেহেতু পুলআপসটো আছে পুলআপসটো এ বিত কিবা কারণত যদি আপনি চারি কোপ পুলআপস মারিব নোৱাৰি ফেল করে যায় তেতিয়াহলে আপনি কি হব এ বিত ফেল হয়ে যাব কিন্তু ইউ বিত আপনি পাস হয়ে থাকবে কারণ ইউ বি যুক্ত সিলেকশন প্রসিডিউর রানিং আর লং জাম্প আছে লং জাম্প আপনি রানিং পাস করলে সেইভাবে আপনি ইউ বিত এই তলত তলত যুক্ত লিখা থাকবে যে এ বি ইউ বি যুক্ত লিখা থাকে এ বি ইমান পাইছে ইউ বি ইমান থাকে তো তেতিয়া এ বিত ফেল বুলি আহিব ইউ বিত পাস বুলি আহিব যদিহে এ বিত কিবা কারণে বিম মারিব নোৱাৰি ফেল করে তেনহলে সেনেকে আহিব ঠিক আছে সো হয়তো আপনার সকলোখিনি কনফিউজন ক্লিয়ার হয়ে গেল যেহেতু বহুতো কমেন্ট আহি আছিলে আর এইবার যেহেতু আপনার ফিজিক্যাল টেস্টর আপনার কত কিমান কিমান হবো আপনাদের পি ই টি পি এস টি যুক্ত হয় যেহেতু এ বি ইউ বি বাবে কোথাও দিয়ে ইউ বি যুক্ত মার্ক হয় আপনার পি ই টি মার্ক হব চল্লিশ মার্কর ঠিক আছে মেলর কই আছো চল্লিশ মার্ক পি ই টি মার্ক হব তারপর যদি এক্সাম হব ফর্টি ফাইভ মার্কর এক্সাম হব ঠিক আছে তারপর এন সি সি আর যুক্ত এন সি সি যদি মার্ক আছে বা কিবা এক্সট্রা মার্ক যুর থাকে তাত লৈ আপনার দশ মার্ক থাকিব তারপর আপনার ভাই ভাই এন্ড অরেল হব এবার মনত রাখব ভাই ভাই অরেল পাঁচ মার্ক থাকিব টোটেল মার্ক হান্ড্রেড মার্ক যদি চাও এ বি মেলর কথা কোথাও এ বি মেলর আপনার সিক্সটি মার্কর আপনার পি ই টি মার্ক থাকিব এ বি কথা কই আছো সিক্সটি মেলর সিক্সটি মার্ক থাকিব কোয়েশন আহিব ফর্টি ফাইভ মার্কর কোয়েশন আহিব পাঁচ মার্ক থাকিব এন সি সি কারণে তাৰপিছত অরেল হব ফাইভ মার্কর এশ পনেরো মার্কর হব ইয়া এ বি এবার সিলেকশন ঠিক আছে তারপর যদি চাও ছোৱালী ছোৱালী এ বি আপনার পি ই টি মার্ক থাকবে চল্লিশ মার্ক থাকবে তারপর আপনার পঞ্চল্লিশ মার্কর রিটেন টেস্ট হব এন সি সি এক্সট্রা মার্ক পাস থাকিব আর তারপর অরেল হব আপনার ফাইভ মার্ক এই এন সি সি যে পাঁচ মার্ক দিব এই নয় যে সবকে দিব আপনি এ সার্টিফিকেট থাকলে একটা মার্ক দিব বি সার্টিফিকেট এনেকে মানে কম বেশিকে দিব আর মানে টোটেল পাঁচ মার্ক আর ছোৱালী যুক্ত এ বি যুক্ত মার্ক হব টোটেল আপনার নাইনটি ফাইভ মার্কর উপর আপনার ফাইনাল কাট অফ বনব লাস্ট টাইম কথা কোথাও সো এইটাই আসলে আজি গোটেখিনি মানে কথা আপনার হয়তো ক্লিয়ার করে দিলো যদি এতিয়াও কিবা সুদলিয়া কমেন্ট আছে মোক নিশ্চয় কমেন্ট করব মানে নিশ্চয় তার উপর বুঝাব চেষ্টা করি তার আগে যদি আমার চ্যানেলটা আপনি প্রথমবার ভিডিও চাইছে তেনে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটা যদি এতিয়াও সাবস্ক্রাইব করে খাতা করে রাখব তো যেটা এনে ধরনের ভিডিওব আপনার আগাম তার নোটিফিকেশনব তেতিয়া পাব যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখে ভিডিও চাবে ধন্যবাদ জয় হিন্দ